সুবহান আল্লাহ। আরেকটা আমল যে আমলের কথা শুনলে মনটা ভরে ওঠে, আর জীবনের সব চাওয়া শেষ হয়ে যায় একটা আমল, সেই আমলটা হল নামাজের ফরজ নামাজের পড়ায় আয়াতুল কুরসি পাঠ করা। কি পাঠ করা? আয়াতুল কুরসি। যে ব্যক্তি ফরজ নামাজের পড়ে আয়াতুল কুরসি পাঠ করে তার বেহেশতে যাওয়ার জন্য একটা বাধা। কয়টা বাধা? কোন বাধা নাই, কবর বাধা না, কিয়ামত বাধা না, বাধা কয়টা? একটা। কি বাধা? মরে না তাই বেহেশতে যায় না। এই দুইটা আমল, আমিন আমিন, এই দুইটা আমল যারা যারা করতে চাও আল্লাহর দরবারে আমার নামীর মাদ্রাসা, মাদ্রাসা